একওয়ালার সাইজ আর একওয়ালার সাইজ। ওয়াও, মাছের কিন্তু মুখে লাগে নাই, নিচে লাগছে। সেলিমা একটু হেল্প করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রাম থেকে। আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার গ্রামের কিছু ফলের আইটেম। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান জাতীয় ফল এটা, ডুরিয়ান। খুব সুন্দর একটা ফল এবং এটা এই গাছ থেকেই পারা। ওইখানে যে গাছটা দেখছেন এই গাছ থেকেই পারা। এবং কি সবচেয়ে আশ্চর্য যেটা দেখতেছেন, দেখার আশ্চর্য যে কলাগুলো কিন্তু আমার হাতের এক হাত করে লম্বা, আমার হাতের এক হাত করে লম্বা কলার সাইজ। তো এই যে জাতের কলা এই গাছে বেশি ফানা ধরে না, মূলত এক ফানা দুই ফানা কলাই ধরে। আমরা দেখতে পাচ্ছি এক ফানা কলা ধরছে এই গাছে। তো গাছও কিন্তু এরকম মোটা। মূলত ডুরিয়ান খাওয়ার জন্য এবং কিছু কেনাকাটার জন্য, ফল কেনার জন্য আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেলিম ভাই আছে ডুরিয়ান হাতে নিয়ে। একবারে ডুরিয়ান ওই যে গাছ, ওই পাশে গাছ দেখা যাচ্ছে, অরিজিনাল গাছ। হ্যাঁ, ওই গাছের ডুরিয়ান। ওকে, এখানে আমরা যদিও বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারছি না। আমরা আসছিলাম মালয়েশিয়াতে, এখানে মালয়েশিয়ার গ্রামে আনারসগুলো ধরে আছে। আনারস আবার টায়ারের ভিতরে লাগাইছে, এখানে টায়ারের ভিতরে আনারসগুলো লাগাইছে। তো আপনাদের যেই কলা গাছটি দেখালাম, যে কলা, তো কলার যে গাছটাও কিন্তু ছোট, এক হাত লম্বা কলা। এক একটা কলার দৈর্ঘ্য এক হাত লম্বা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়, চারপাশে পাহাড়। ওই পাহাড়ের ওইখান দিয়েও কলা বাগান আছে, কলা গাছ আছে, এরপরে আরও অনেক প্রজাতির ফলমূল আছে। ওই পাশে দেখা যাচ্ছে অনেক উঁচা পাহাড়, ওই পাহাড়ে কিন্তু মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ান থাকে। অনেক উঁচা পাহাড়, গ্রাম্যের একটা পরিবেশ। কেমন লাগতেছে সেলিম ভাই আপনার? খুবই ভালো, একটা খুবই পরিবেশ, খুবই সুন্দর, ছোটখাটো বাংলাদেশের একটা পার্ক আর কি। হ্যাঁ, পার্কের মতো মনে হইতেছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ডুরিয়ানের গাছ দেখানোর জন্য। আমরা এখানে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছি, ডুরিয়ান গাছ। এটাই কিন্তু সেই ডুরিয়ান গাছ। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছেই কিন্তু ডুরিয়ান হয়, ওই মিষ্টি ফলগুলো ডুরিয়ান এই গাছেই হয়। ওয়াও, এত বড় কলা জীবনে কেউ দেখছেন কি না? এত বড় কলা, কলা গাছ যত মোটা কলাও তত মোটা। হ্যাঁ, পাকা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের কলা আছে। আচ্ছা, আমরা যদি এভাবে দেখাই, এই কলার সাইজ আর এই কলার সাইজ, কলার সাইজটা দেখে অবাক, কত মানে পার্থক্য। ওকে, কলা আছে এখানে। এটা ব্রাপা আছে এতগুলো, লিমা বিলাস। হ্যাঁ, 1 কিলো ডুরিয়ান 15 টাকা প্রতি কিলো। ওয়াও, এটা ওই গাছের ডুরিয়ান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে পাহাড়ের গাছ, ওই গাছেরই কিন্তু ডুরিয়ান। এটা খুবই সুন্দর একটা ফল ডুরিয়ান। ডুরিয়ান ইনশাল্লাহ আমরা নিব দুটা। ওকে, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু অনেকেই মাছ মারতেছে। এখানে টিকিটে মাছ মারার জন্য অনুমতি দেওয়া হয়। ও, আমরা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু আমরা ওপাশে আসছি ফল কেনার জন্য, এক বড় ভাই একটা মাছ শিকার করলো, মাছ শিকার করলো। ওয়াও, মাছের কিন্তু মুখে লাগে নাই, নিচে লাগছে। সেলিমা একটু হেল্প করেন। ওয়েট ওয়েট, তুঙ্গো 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 তুঙ্গো, ওয়েট 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 ওয়েট, ইনি ওয়েট ওয়েট, ইনি ও, ইনি লক্কা। ও, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্লিপ, ডোন্ট হ্যাভ আ বক্স, ব্রিং দ্য বক্স। দ্য বক্স, অনেক বড় একটা মাছ পাইছে, চারপাশে বৃষ্টি হইতেছে। ওয়াও, ক্লেভার ক্লেভার, ওয়াও নাইস। হ্যাঁ, ওকে, ওয়েলকাম, নো প্রবলেম। ওয়াও, খুব সুন্দর একটা মাছ পাইছে কিন্তু, অনেক বড় একটা মাছ। ইনি নাম আপা, নাম আপা মাছ ইকান পাচু। হ্যাঁ, ও ইকান পাচু, অনেক বড় একটা মাছ পাইল। তো এখানে কিন্তু মাছ মারার অনুমতি দেওয়া হয় ঠিক ঘন্টা হিসেবে। এখানে ওই পাশে চারদিকে পাহাড়,
আর মাছখানে একটা এখানে কৃত্রিম আকারে একটা পুকুর করেছে, বিভিন্ন রকমের মাছ আছে এখানে। এই মাছগুলো এখানে কী করা হয়, ওয়া ইন্না লিল্লাহ। ও পাশে একটা ডুরিয়ান গাছের ডাল ভাঙে পড়ে গেল, আল্লাহ ওকে। ও পাশে দেখি আরেকজন একটা মাছ পাইছে। যাই হোক, আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আজকে, ভালোই লাগলো। ওয়াও, আনারসও আছে ও পাশে না, যদিও বৃষ্টি হচ্ছে। ও এগুলা কিন্তু আনারসের বাগান, অনেক পাহাড়ের চূড়া একটা জায়গা। এখানে কৃত্রিম আকারেও পুকুর করছে, অনেকে এখানে মাছ মারে। আবার অনেক সময় কিন্তু মাছ এখান থেকে বিক্রিও হয়। আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে মাছ আছে, এটার ভিতরে আমরা একটু আগে দেখলাম যে আয়ের মাছ আছে এবং রুই মাছ আছে। হ্যাঁ, আর মাছ রুই মাছ আছে এখানে। যাই হোক, সবচেয়ে ভালো লাগলো এখানকার এটা ই দেখে, দোকান দেখে। এখানে বিভিন্ন টাইপের কলা আছে, ছোট কলা, এখানে পাকা কলা আছে, এখানকার কলাগুলো আছে। এখানকার কলাগুলো কিন্তু পুষ্টপুষ্ট, হ্যাঁ একবারে সব খাওয়া যাবে, একটা মিস নেই। এখানে প্যাকেট প্যাকেট করে রাখা হয়েছে। এখানে আমাদের আন্টি আছে, আন্টি বিক্রি করে। তো আন্টি, হাউ লং ইউ ওয়ার্ক হিয়ার? লং টাইম রেডি? ভেরি লং টাইম রেডি, ওকে, থ্যাংক ইউ আন্টি। এখানে আমরা আসলাম, সেলিম ভাই কলা নিল। এই ব্রাপা কিলো? ওকে, এখানে সেলিম ভাই নিল 4 কিলো, আর আমি নিলাম এখানে কত কিলো? 7 কিলো। 7 কিলো একবার দেশি কলা, মালয়েশিয়ার কলা। কলা গাছ কিন্তু ওই পাশে বাগান আসতে না, ওই সমস্ত যে বাগান থেকে ওঠানো কলা, পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন। ওকে, আমরা একটা ডুরিয়ান নেব, এই ডুরিয়ান টিনশাল আমরা নেব, দেখি মাপদা কতটুকু হয়। ও 2 কিলো? হ্যাঁ, এই অনেক বড় তো এটা। ওকে, সব মিলে আমাদের এখানে ডিসকাউন্ট দিল, 2 টাকা ডিসকাউন্ট পাইলাম আমি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি। সব শেষে আমরা আমাদের মাল সামানাগুলো গাড়িতে নিয়ে আসলাম। এখানে 7 কেজি কলা আছে, আল্লাহর রহমতে সুন্দর দেশি সবরি কলা। এরপরে 1 আটি আপনার আক আছে, এটা অনেক মিষ্টি মালয়েশিয়ান। আর সবরি কলাটা কিন্তু এরকম, আপনাদের দেখলেনি সবরি কলা অলরেডি পাক ধরছে। ডুরিয়ান কিছুক্ষণ সময় মধ্যে আমরা ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব। এরপরে ডুরিয়ানটি সুন্দর করে খাওয়া হবে, ডুরিয়ানটির রিভিউ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ডুরিয়ানের রিভিউটা। যাই হোক, আজ এই পর্যন্ত আপনাদেরকে কিছু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।